আমরা নেতাজি নগর মাস্টার পাড়াতে বাবুল সাহার বাড়িতে রেড করি। রেড করাকালীন আমরা পিডিএস ডাল 80 বস্তা 24 কুইন্টালের মতো, প্রতি বস্তায় 30 কেজি এই হিসেবে আমরা উদ্ধার করি এবং সেটা আমরা এখান থেকে সিজ করে আমাদের নিকটবর্তী যে খাদ্য গুদাম জয়লং খাদ্য গুদামে আমরা সেই স্টকটা নিয়ে যাই। পরবর্তী সময় যেসব এনকোয়ারি এবং আইনানুক কাগজপত্র করা সেইগুলি পরবর্তী পদক্ষেপে করা হবে। আমাদের পিডিএস এর এপিএল এর ডাল হিসেবে প্রায় 2 লক্ষ টাকার ডাল আছে। আমরা বেশ ভালো পরিমাণ চাল পাই বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির এবং লুজ চাল পাই, সেগুলি আমরা ওদের কাছ থেকে পেপার্স চাই এবং আমরা পেপার্স দেওয়ার সাপেক্ষে যে ক্যাশ মেমো বা ইত্যাদি যা যে পেপার্সগুলি থাকে এগুলি দেওয়ার সাপেক্ষে আমরা গোডাউনটা এখন লক করেছি। ওনাদের বলা হয়েছে আগামীকাল সমস্ত ডকুমেন্টস নিয়ে এসডিএম এর কাছে যাওয়ার জন্য। I don't know.